সাথে বৃক্ষরোপণের এবং হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রসঙ্গে, মাননীয় স্পিকার, আমরা সবাই জানি ঢাকা শহরে দিনকে দিন মানুষ বাড়ছে, প্রায় 4,42,00,000 মানুষের বসবাস এই শহরে। জীবিকার তাগিদে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসছে, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ আসছে। সবুজায়নের এক সময়ে এই সবুজ ঘেরা ঢাকা এখন কংক্রিটের শহরে পরিণত হয়েছে। শুধু কি রাজধানী, যদি আমার নির্বাচনী এলাকায়ও দেখি কি হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে, টপ সয়েল সরিয়ে ফেলা হচ্ছে, গাছ কাটা হচ্ছে, বালু মহালগুলো বালুর ব্যবসা করে তারা এক একজন কোটিপতি হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ আজকে বিপর্যস্ত, অসহনীয় গরম তাপমাত্রা সহ বিভিন্ন রকমের রোগ বালাইয়ের কারণে। এ থেকে মুক্তি চাই মাননীয় স্পিকার, আর এ থেকে মুক্তির জন্য হিট অ্যাওয়ারনেস এখন খুবই জরুরি। সামনে বর্ষা আসছে মাননীয় স্পিকার, আমরা বর্ষায় অনেকে বৃক্ষরোপণ করব। বজ্রপাত নিরোধনে আমাদের কি, কিন্তু প্রাচীনতম সময়ে আমাদের যে আমাদের মুরব্বীরা যেটি করতেন, তাল গাছ লাগানো, প্রচুর পরিমাণে তাল গাছ লাগানোর জন্য আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় এটিকে গুরুত্ব আরোপ করে ব্যবস্থা নেওয়ার জন্য আপনার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি রইল আমার অকৃত্রিম কৃতজ্ঞতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য।